নবশহরের নির্যাতনের প্রতিকারের দাবিতে রোববার 28 ফেব্রুয়ারি সকালে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। আয়োজিত মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকার একজন সুদ ব্যবসায়ী। তার নেতৃত্বে সদর উপজেলার বালিয়াডাঙ্গা, রুয়েরভাগ ও চন্দ্রকোলাসহ আশেপাশের গ্রামে সুদ বাহিনী গড়ে উঠেছে। এই চক্রটি ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে এসব এলাকায় সুদের কারবার করে আসছে। তাদের অত্যাচার নির্যাতনে এসব এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। 20,000 টাকা সুদ নিলে আদায় করা হচ্ছে লাখ টাকা, প্রতিবাদ করলে মারপিট করা সহ নানাভাবে নির্যাতন ও অত্যাচার চালানো হয়। মামলা করে মিলছে না কোনো প্রতিকার, ফলে ভুক্তভোগীরা অসহায় জীবনযাপন কাটাচ্ছেন। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক নির্যাতিত ও ভুক্তভোগী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওমর আলী, মেরিনা খাতুন, জিল্লুর রহমান, আকসেদ আলী প্রমুখ। তবে সোহেল সরকার সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রমূলক এই মিথ্যাচার করা হচ্ছে। আল আফতাব খান সুইট, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।